নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবারও একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে হাজির হয়েছি। আজকের আমার স্পেশাল রেসিপি হলো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু ভীষণভাবে একটা সহজ রেসিপি, তো আসুন রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এখন এই চালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুর খোসা আগেই আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এই আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এভাবেই 2 টুকরো করে কেটে নিতে হবে। নিয়েছি 4টে চিকেন লেগ পিস। এই চিকেন লেগ পিসের ওপর ছুরি দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এর ফলে চিকেন কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে, সাথে সাথে মশলাও কিন্তু ভেতর পর্যন্ত চলে যাবে। দেখুন, সব চিকেনগুলোর গায়ে কিন্তু আমি দাগ বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালোভাবে চিকেনের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে আগে আমি 2 লিটার পরিমাণ জল দিয়ে নিয়েছি। হাঁড়ির ঢাকনার ওপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ, 2 ইঞ্চ পরিমাণের দারচিনি, 10 থেকে 12টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জৈত্রী। এর ফলে জল ফোটার সাথে সাথে কিন্তু মশলাগুলো গরম হয়ে যাবে, ফলে মশলার গন্ধটা কিন্তু আরও সুন্দর আসবে। এখন এই সকল উপকরণকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, জল কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এখন 30 মিনিট আগে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে ভাতটাকে আমি 80% ফুটিয়ে নিচ্ছি। এখন আমি নিয়েছি 2 টেবিল চামচ কেওড়ার জল। এর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি। মিঠা আতর কিন্তু যে কোনো ভুসিমাল দোকান থেকে অনায়াসে আপনি কিনে নিতে পারেন। এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, আপনি যদি না ইউজ করতে চান তাহলে ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। এখন হাঁড়ির ঢাকনা খুলে চেক করে নিচ্ছি ভাতটা 80% ফুটেছে কিনা। দেখুন, চালটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, আর অবশ্যই চালটা 80% কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এর থেকে ভাতের মাড়টা আলাদা করে নিচ্ছি। হাঁড়ি খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম রিফাইন অয়েল। তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমি বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ জল। এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কিন্তু কালার খুব সুন্দর আসে, ঝাল কিন্তু হয় না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু মিশিয়ে নিয়ে হাঁড়ির ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আলুটা 80% সেদ্ধ হচ্ছে। দেখুন, আলুর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর আলুটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গরম মশলার কুঁড়ো। একে একে
নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন রসুন বাটার পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটার পেস্ট, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এখন চিকেনের সাথে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হাঁড়ির ঢাকনা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর মশলাগুলো কিন্তু ভেতর পর্যন্ত চলে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। একটা লেবুকে 1/2 পিস করে কেটে নিয়ে এর রসটা আমি এর মধ্যে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ভাতটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আতর আর ফুড কালারের মিশ্রণটা। 2 টিস্পুন ঘি এই ভাতের উপর দিয়ে দিলাম। এক কাপ পরিমাণ আটাকে মেখে তার একটা ডো বানিয়ে রেখেছিলাম, সেই ডোটাকে এবার এই হাঁড়ির চারিদিকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এর ফলে কিন্তু ভেতরে থাকা স্টিমটা বাইরে আসে না। আটাটাকে কিন্তু খুব ভালোভাবে হাঁড়ির চারদিকে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে দিয়ে এটাকে 15 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন হাঁড়ির ওপরে থাকা এই আটা ছড়িয়ে নিচ্ছি। দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বিরিয়ানি প্রস্তুত হয়ে গিয়েছে। হাঁড়িটাকে আমি 1 থেকে 2 বার অল্প একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আজকের এই চিকেন বিরিয়ানি কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে চালের পরিমাণে বিরিয়ানিটা করেছি সেই চালের পরিমাণে কিন্তু 4 থেকে 5 জন পেট ভরে খেতে পারবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন নিশ্চয়ই কত সহজে বাড়িতেই বানিয়ে ফেললাম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার চলে আসবো। ধন্যবাদ।